বন্ধুরা, আপনি জানলে অবাক হবেন যে উটকে জোর করে বিষাক্ত সাপ খাওয়ানো হয়। কিন্তু কেন কেন খাওয়ানো হয় তাহলে বলি, উটের জেনেটিক প্যারাসাইট নামক এক ধরনের রোগ হয়। এই রোগ হলে উট সব ধরনের খাবার খাওয়া বন্ধ করে দেয় এবং শুধু সূর্যের দিকে তাকিয়ে থাকে, যার জন্য এটা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। এই সময় উটকে বিষাক্ত সাপ খাওয়ানো হয়, তখন উটের হেমোরোজিক নামে আরও একটি রোগ হয়, যার কারণে উটের প্রচুর পরিমাণে খিদে পায় আর তখন এরা আবার নিয়ম করে খাওয়া শুরু করে। সো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই ধরনের আরও অনেক অজানা তথ্য জানার জন্য মিল্কি ওয়ে টিএসএন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।